গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি ঝাপকাস আছি, ঝাপকাস বিন্দাস একদম আছি। তো আরো আরো ঝাপকাস হয়ে গেছি, কারণ আজকে সকাল থেকে মেঘ আর বৃষ্টি। সকাল থেকে কালকে সাংঘাতিক গরম ছিল, দম আটকানো গরম যেটা বলে কালকে ছিল, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি মেঘ, আকাশ একদম কালো মেঘ আর বৃষ্টি। যদিও হয়তো কাল থেকে আবার রোদ্দুর চরম উঠবে, চরম গরম হবে, কিন্তু যতক্ষণ বৃষ্টিটা আছে, যতক্ষণ মেঘটা আছে, ততক্ষণ এনজয় করি। তারপর যখন থাকবে না, তখন আবার হাউটাস করতেই হবে। আমার গলা ধরে গেছে, গলা ধরে গেছে কারণ ঠান্ডা জল খেয়ে খেয়ে, এত বেশি ঠান্ডা জল খাচ্ছি, গলার দোষ কি? গলা ধরবে না তো কি ধরবে তখন? তো আজকে এই ঘর থেকে ব্লগ স্টার্ট করছি। এতক্ষণ আমি ওখানে বসে বসে অনেক কাজ করছিলাম, কিন্তু বাবু এবারে পড়ছিল, সেই জন্য আমি আসিনি। বাবু পড়লে জেনারেলি আমি আসিনি এবারে, কারণ ডিস্টার্ব করতে চাই না আমি ওর পড়ার। তো সেই জন্য আমি এ ঘরে আসিনি। তো আপনারা সবাই কেমন আছেন বলুন। অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্ট আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেকে কমেন্ট করছেন পাগল। ইয়েস, আই এম ম্যাড বাট নট ক্রেজি, আই এম ম্যাড বাট নট ক্রেজি। ওকে, পাগল বলে আমার ভালোই লাগে। খুব শিয়ানা হওয়ার থেকে না পাগল হওয়া অনেক ভালো, জানো তো? অ্যাটলিস্ট কারো ক্ষতি করছি না। খুব শিয়ানারা ক্ষতি করে, আমি পাগল ভালো আছি। তো যাই হোক, যারা কমেন্ট করে তারা তো করবে, কোনো ব্যাপার না। যারা ভালো কমেন্ট করে তাদেরকে নিয়ে আমি থাকতে চাই, কারণ 99% লোকই আমাকে ভালো কমেন্ট করে। যারা একজন দুজন ছুটকো ছাটকা, তারা সবাইকেই খারাপ কমেন্ট করে, কাউকেই ভালো কমেন্ট করে না। তো এখন আমি যাব রান্নাঘরে, ভাত বসাবো। আচ্ছা, একটা কুমড়ো দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আমার করা হয়েছে, ওটাকে জাস্ট গরম করব। আর মাছের ওই টমেটো দিয়ে একটা টকটক তরকারি করবো। ওই তরকারিটা অনেকবার আপনাদের দেখিয়েছি, যে কারণে কতটা দেখাবো আমি নিজেও জানি না। চলুন রান্নাঘর যে ভাতটা বসাই, ভাতটা একটু, আমি তো পুরো ভাত রান্না করি, একটু ফুটে উঠলে বন্ধ করে দিতে দিই, ওই ভাতটা খুব সুন্দরভাবে হয়ে যায় গরমের মধ্যে। তো চলুন যাই। আর পরশু দিনে যে একটু ব্লগটা দিলাম, যেটা আমি ছবিগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে, হ্যাঁ আপনারা অনেকেই বলেছেন বিয়ের ছবি শেয়ার করতে, নিশ্চয়ই করবো। আমি সুন্দর একটা ব্লগ বানাবো সেটা বিয়ের ছবি দিয়ে। বিয়ের আমি সিডিটা কোথায় রাখা আছে, সিডি রাখা আছে, কিন্তু ওটাকে কম্প্রেস করে ছোট করে, ফাইল ছোট করে, অনেক ঝামেলা, ওটা আমার করতে অনেকদিন সময় লেগে যাবে, তার থেকে বেটার আমি ছবি দেখিয়ে দেবো। বিয়ের অ্যালবাম মানে ওই এই ছবি, বাবু ছোটবেলার ছবি দেখাবো, কিন্তু বাবু ছোটবেলার ছবিগুলো আমি কিভাবে প্রেজেন্ট করবো আমি বুঝতে পারছি না। সবই নাঙ্গুপুঙ্গু ছবি বাবু, কমিউনিটি গাইডলাইন্স পড়ে যাবে, সেগুলোকে আমাকে কিভাবে আমি করবো আমি বুঝতে পারছি না। জানি না আমি কিভাবে আপনাদেরকে দেখাবো, কিন্তু বাবু ছোটবেলায় ভীষণ সুন্দর ছিল। কেন যে ছোটবেলায় ওইভাবে ছবিগুলো তুলেছিলাম, আসলে বাচ্চা যে বড় হয়ে যাবে না, বাবা মা রিয়েলাইজই করে না, আমরা রিয়েলাইজই করিনি যে বাচ্চা বড় হয়ে যাবে। আমাদের কাছে তো বাচ্চাই, এখনো বাচ্চা, সারা জীবন ও বাচ্চা থাকবে, বুড়ো হয়ে গেলেও আমাদের কাছে বাচ্চাই থাকবে ও। কিন্তু সেই সময় তো আমরা রিয়েলাইজই করিনি এই বাবু তো থাকবে না, বাবু তো বড় হবে একটা টাইমে। সব ছবি বেশিরভাগ 90% ছবি ওইরকম, কি করে ওগুলো দেখাবো আমি জানি না। কিন্তু হ্যাঁ, বিয়ের ছবি অনেকে দেখাতে বলেছেন, আমি নিশ্চয়ই দেখাবো। তার জন্য খুব সুন্দর ব্লগ বানাবো, ব্লগ বানিয়ে বিয়ের ছবিগুলো শেয়ার করবো, বিয়ের সময়কার ছবিগুলো আর কি, বিয়ের যা ছবি হয় আর কি, ছবিগুলো শেয়ার করবো। তো এই পর্যন্ত আর আর কি, আজকে রাত্রেবেলা আবার কি রান্না করবো, মানে কাল রাত্রের থেকে চিন্তা করছি আজ সকালে কি রান্না করবো, আজ সকালে চিন্তা করছি কাল আজ রাত্রে কি রান্না, মানে এক বেলা আগে থাকতে হবে চিন্তা হয়ে যায় যে পরের বেলা আমি কি রান্না করবো। মানে আমি যদি প্ল্যানিং করে না রাখি না, হয়তো দেখা যাবে আমি দই রুটি খেয়ে শুয়ে পড়েছি, কিছুই করলাম না, কারণ ওর প্ল্যানিং নেই। ওই জন্য আমাকে আগে থাকতে ভেবে রাখতে হয় যে আমি কি রান্না করবো। শুভময়ের চ্যানেলে অনেকে শুভময়কে রিকোয়েস্ট করেছেন যে জামাই ষষ্ঠীর খাওয়া দেখাও, কি খাবে জামাই ষষ্ঠীতে। খুব টেনশনে পড়ে গেছি, কারণ বুঝতেই পাচ্ছেন আমরা যে খুব খাই তা নয়। মানে জামাই ষষ্ঠীর খাওয়া বলতে পঞ্চব্যঞ্জন থাকে, পরিষ্কার কথা। আর
আর নট ইউজ টু অত পঞ্চমাইজন খেতে, কিন্তু যখন আপনারা রিকোয়েস্ট করেছেন তখন অবশ্যই সেটা আমি করবো, অবশ্যই আপনাদের জন্য করবো, এক্সক্লুসিভলি রিকোয়েস্ট যখন করেছেন নিশ্চয়ই করবো। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি এক্সট্রা কিছু রকমের ভিডিওস দেখতে চান, যে দেখুন আউটসাইড অফ মানে বাড়ি সেই ভিডিওগুলো তো রোজ দিন করা যায় না, কারণ রোজ দিন আমি বেরোই না বাড়ি থেকে, রোজ দিন কেউই বেরোয় না বাড়িতে, কিন্তু কন্টেন্ট কিরকম দেখতে চান আমাকে জানাবেন আপনারা, যে কি টাইপ অফ দেখতে চাইছেন, কি কিছু শিখতে চাইছেন বা কিছু এক্সট্রা কারিকুলার আমার কিছু জানা নেই, আমি যাই না এক্সট্রা কারিকুলার, সেলাই করতে জানি না, আমি অনেস্টলি স্বীকার করছি সেলাই করতেই পারি না, মানে ওই ছোটখাটো হেম ওই ওইটুকু সীমাবদ্ধ, হেম রান মানে ওই আর কি যা নর্মাল স্কুল থেকে শিখেছিলাম দ্যাটস ইট। এবার স্কুলের পরে আর কখনো আমার মানে পড়ার চাপে বলুন বা ইয়েতে বলুন আমার কখনো সেলাই নিয়ে বসা হয়নি বা ইন্টারেস্ট যায়নি আমার ওদিকে, কারণ আমার নেশা ছিল ভীষণ গল্পের বই পড়ার। এবার গল্পের বই থেকে আমি ফুরসত পেতাম না যে আমি এগুলো শিখবো, এই সেলাই বা উল বোনা বা আসন বোনা, আসন বোনা জানি আমি, এগুলো শিখবো এগুলোতে কোনো ফুরসত পাইনি, গল্পের বই পড়তে এত ভালোবাসতাম। তো আপনারা সেটাই বলবেন যে অন্য কিরকম ভাবে করতে পারি, চেষ্টা করি। আর ডেইলি ব্লগ মোটামুটি এরকমই হয়, সবারই ব্লগ দেখবে মোটামুটি এইরকম ধরনেরই যায় বাড়িতে, এই করছে এই করছে এই করছে। তো চলুন এখন গিয়ে আমরা ভাত বসাই। না রে না, তোকে দেখা যাবে না গুন্ডা বাবু, গুন্ডা ওঠো মা, তোকে দেখা গেলে কি হবে, বাচ্চা ছেলে খালি গায়ে বসে আছে, সবার কি সবাই তোকে বাচ্চা হিসেবেই ট্রিট করে, কেউ কি তোকে একদম বিশাল বড় কিছু ভাবে নাকি, তুই মনে করিস সবার কাছে তুই বাচ্চাই। তো ভাতটা বসাই, আমার মেয়ে ঢুকেছিল তিন চার দিনের ছুটিতে, তো সে আজকে জয়েন করেছে, তো ওটা একটা ভালো খবর। বাবু এই চালটা একটু চালের জায়গায় ঢুকিয়ে দিন বাবা, আপনারা ভাববেন হাতে যে আমি বাবুকে কেন বললাম চালটা চালের জায়গায় ঢুকাতে, কারণ আমার কোন রকম ভারী জিনিস তোলা, এই এটাকে ঢুকিয়ে রাখ, কোন রকম ভারী জিনিস তোলাতে রেস্ট্রিকশন আছে, আমার নিচু হয়ে কাজ করার রেস্ট্রিকশন, সিঁড়ি ভাঙাতে আমার রেস্ট্রিকশন, পেট চাপ করে খাওয়াতে আমার রেস্ট্রিকশন, ভাববেন এত রেস্ট্রিকশন কেন, পাঁচটা অপারেশন আছে, দ্যাটস ওয়াই আমার অনেক রেস্ট্রিকশন। তো কি করা যাবে এখন, যেটা আছে সেটা আছে, সেই নিয়েই চলতে হবে। আমার একটা সাইডে গ্যাসের একটা সাইডে বার্নারে ভীষণ নোংরা পড়েছে, সেই নোংরাটা পরিষ্কার করতে হবে আজকে, কারণ ওটার থেকে ফ্লেম বেরোচ্ছে না কোন রকম। ঢাকা দিয়ে দিলাম, ও নিজে ফুটে যাবে, ফুটে গেলে পরে আমি ওটাকে নামিয়ে নেব। এসে গেছি রান্না করতে, একটা ক্লিপ লাগালাম এখানে, কারণ চুলটা ঝুঝু ঝুঝু করছিল আমাদের কাছে।
একটা কিছু বার করি যেটার মধ্যে করে আমি মাছের তরকারিটা তুলে রাখতে পারবো। আজকে মাছের তরকারিটা করে দেখাতাম না, একটা টুইস্ট আছে, সেই জন্য আমি করে দেখাচ্ছি আজকে। দিপো এই যে ফ্রিজ থেকে বার করে আনলাম কুমড়ো পটলের তরকারিটা, এটা নর্মালাইজ হলে তখন এটাকে গরম করবো। ভাতের হাঁড়ির উপর বসিয়ে রাখলাম, ওই গরমের গরমে নর্মাল হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ রে, চা খেলেছিস কেন রে বাবু? চতুর দিকে চতুর থেকে করতে আমাদের ঠান্ডা জল দেয় না প্লিজ, গলা শুকিয়ে আসবে। আসলে ঝাল ঝাল করে করি, হ্যাঁ ঝাল করে করি, ঠান্ডা জল খেলে খুব একটা আরামও হয় না। আমি যদি খেয়াল করো ওই ছোট বোতলটা একটু মিশিয়ে নিই, খুবই তুমি ভর্তি জল। ও বাবা, অর্ধেকটা খালি কর, অর্ধেকটা খালি কর, মিশিয়ে নিই। ঠান্ডা জল খেয়ে আরাম হয় না, তেষ্টা মেটে না, যেটা নর্মাল জলে তেষ্টা মেটে সেটা ঠান্ডা জলে না তেষ্টা মেটে না। পুজোর জল বা এর জল কি বলে কলসির জল বা বালির জ্বালা সেগুলোর জল তেষ্টা মেটে। শুধু বেঁধে নিলাম গরম হচ্ছে, ব্যাস আমি খোল বাবা খুলে দে। অত ঠান্ডা খাস না, খাস না, কিছু হবে না, না একটু ফ্যাট জমে ঠান্ডা জল খেলে বেশি। ফ্যাট যদি অত সহজে ঝরতো না সবাই ঝরিয়ে ফেলত, ফাটবে কিন্তু মাছ আমার বলতে তো তখন ছিটকে যাওয়া। আমার মতন বাতিক করতে যাবেন না, রান্না চলাকালীন মুছতে যাবেন না, আমি ছ্যাঁকা খাই খুব, কে মনে হয় উফ কি আরাম ছ্যাঁকা খেলাম। কিন্তু সত্যি কথা বলছি আমার মতো করতে যাবেন না, ছ্যাঁকা খেয়ে কোনো লাভ নেই, একবারে রান্না হয়ে গেলে মুছবেন ভালো করে। কিন্তু আমার বাতিক আজকে নতুন তো বাতিকটা নয়, বহু বছরের এই এটা অভ্যেস সময়, কাজে আমার ছাড়তে পারা ইজ টু টাফ, তো সেই জন্য আপনারা করবেন না এটা, বাতিক কখনোই ভালো হয় না। দেখেছেন মাছটা ভেতরে ভেতরে ফটাস ফটাস করছে, আমি দেখিয়ে দিই। আমার থেকে জানতে চেয়েছে একজন বিশেষ করে, এই যে এটা হলো নক 99, লক্ষণ রেখা যে কোম্পানি সেই কোম্পানির নক, লক্ষণ রেখা পাওয়া যায় না চকের মতন এরকম সবুজ রঙের দেখতে, ওই কোম্পানির যদি নক টিকটিকি ইঁদুর বাঁদর না ইঁদুর আরশোলা কেঁচো কেন্ন এই ঝটকে নেয়। বিশেষ করে এই সময় ছোট ছোট টিকটিকি হচ্ছে, ও দিয়ে দিলে একদম আর টিকটিকি ভাস।
এবারে আমাদের যে এই তরকারিটা কি ভালো লাগে আমরা প্রত্যেকে এই তরকারিটা প্যান আচ্ছা একটা জিনিস আমার স্ট্রাইক করছে, আপনারা যখনই আমাকে রান্না করতে দেখেন বেশিরভাগ টাইমে মাছ বানাতে দেখেন না, মাংস তো খুব একটা বানাই না, মাংস বানাতে হবে পোলাওয়ের জন্য, মাংস বানাতে হবে। বাবু গুন্ডাকে খেপাবি না, উনি বাবা ফোনটিতে কি কেটে গেছে, দুটো মাছ তুলে রাখ, মাছ ভাজা। সিরিয়াসলি এই মাছটা দারুণ খেতে হয়, বানিয়ে দেখবেন বাড়িতে। এবার একটু জল দিয়ে দেবেন, অবশ্যই যারা মাছ খেতে ভালোবাসেন তারা একবার ট্রাই করবেন, এটা এটা দারুণ লাগে খেতে। এর লাস্টে একটা টুইস্ট দেব, আচ্ছা আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখাচ্ছি দারুণ। এটা বেশি ঝোল কমবে আজকে, কমিয়ে দিই। একটা জিনিস বানিয়েছি দেখবেন, আচারি পেঁয়াজ, এটা রেস্টুরেন্টে দেয় না খেতে বিরিয়ানির সাথে, এটা হলো আচারি পেঁয়াজ। যদি আপনারা শিখতে চান আমাকে বলবেন, আমি এমনিও আমি আপলোড করে দেবো আমার রেসিপি চ্যানেলে। এটা আচারি পেঁয়াজ টুইস্ট দেওয়া আছে, একটা দেখাবো, চলুন আবার আসছি রান্নাটা শেষে একটা টুইস্ট দেবো, সেটা দেখানোর জন্য আসছি। আমার মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে, এই মাছের তরকারিটা না একদম মাস্ট ইট টাইপের জিনিস, আপনারা বানাবেন বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, দারুণ লাগবে, আই বেট দারুণ লাগবে আপনাদের। এবার টুইস্টটা দেখুন, টুইস্টটা হলো লেবু, লেবু দিয়ে অনেকক্ষণ রান্না করবেন না কারণ তেতো হয়ে যেতে পারে, খেতে বিপরীত হবে। লাস্ট নামাবার আগে লেবুটা দিয়ে নেবেন,
প্রচন্ড ভালো লাগবে খেতে। অনেকে লেবু মেখে মাছ খান, আমি বন্ধ করে দিলাম মাছটা, কিন্তু এটা করে দেখবেন ভীষণই ভালো লাগবে আপনাদের সবার। হয়ে গেছে, একটু ঘাটিয়ে নি, আমার একদম তরকারি রেডি। এবারে ঢেলে নেব। এই তরকারিটা করবেন বাড়িতে আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। একজন বানিয়েছিলেন আমাকে, জানিয়েছিলেন যে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যে কস্তুরিদি দারুণ হয়েছিল খেতে তরকারিটা, নামটা মনে করতে পারছি না, আমি সেবার ভীষণ ভুলে যাই নামটা, আমাকে জানিয়েছিল সে। মাছের তরকারি ডান ডানা ডান ডান, এটা ধুয়ে নি। আমি না একটা কড়ায় তিন চার রকম রান্না করি, কিন্তু আমার কড়া কোনোদিন পুড়ে যায় না, কোনোদিন না, কারণ আমি একটা রান্না করার পরে কড়াটাকে খুব ভালো করে ধুই, ধুলে না কড়া কোনোদিন পুড়ে না। আর যাদের কড়া খুব পুড়ে যায়, ধরুন পরিষ্কার করতে পারছেন না, এইরকম সিচুয়েশন যাদের হয় না, ধরুন মেঝে আর পরিষ্কার করা যাচ্ছে না, তখন তখন এই যে লেবু দেখলেন আধখানা, ওই লেবু বেকিং সোডার মধ্যে ডুবিয়ে কড়াটাতে আছে আছে মাখাবেন, মাখিয়ে রেখে দেবেন খানিকক্ষণ, দিয়ে তারপরে ভালো করে ইয়ে করে দেবেন, মেঝে স্কচ ব্রাইট দিয়ে মেঝে তুলে দেবেন, কড়া একদম ঝাঁকা ঝাঁক হয়ে যাবে। যদি আমি করি না, আমার এমনি পরিষ্কার থাকে। কি হয়েছে বিক্রু, আমার গলাটা কি অবস্থা হয়েছে দেখেছো, ধরে একাকার কাণ্ড হয়েছে। গুড মর্নিং, সরি গুড ইভিনিং, এখন ইভিনিং এর বাজে প্রায় ৬টা। আমি মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখছি, আমাকে ভালো লাগে দেখতে। ওটা দুপুরবেলা, আজকে বৃষ্টি পড়ছিল, পুরো অন্ধকার ছিল বাইরেটা, তো এত আরাম পেয়েছি এতদিন গরমের মধ্যে শুতাম তো দুপুরবেলা, শুতামও না, শুতে পারতাম না। আজকে দুপুরে শুয়ে ভোস ভোস করে ঘুমিয়ে পড়েছি, মানে এত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ভাবছি এটা রাত্রি না বিকেল না সকাল, কিছু বুঝতে পারছি না তখন। যাই হোক, তারপরে উঠে বসে টিভি দেখছি, মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখছি, খুব ভালো লাগে দেখতে এই প্রোগ্রামগুলো। এলএফ চ্যানেলটাই আমার ভালো লাগে, এলএফ টিএলসি আমার একদম ভালো লাগে চ্যানেলগুলো, তো দেখছি। আর আজকের রাত্রে দেখি কি বানাই, দেখা যাক, রান্না কি করি এখনো চিন্তা করিনি, কি চা খাবো হয়তো, দেখা যাক কি বানানো যায়। ইচ্ছে করছিল, ইচ্ছে বাবু বলছিল ম্যাকারনি বানাবো, দেখি ম্যাকারনি বানালে যদি তাই হয় তো তাই। চলুন আবার কালকে দেখা হবে, আবার কালকে ব্লগ বানাবো। সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড সবাইকে আমার সমস্ত মুসলিম ফ্রেন্ডসদের, বাংলাদেশ থেকে যারা আমাকে দেখেন এবং ইন্ডিয়ান যারা আমাকে দেখেন, সবাই আমাকে কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে যারা দেখেন আমাকে সবাই কমেন্ট করেন, প্রত্যেককে ঈদ মুবারক। বাংলাদেশে বোধ হয় ঈদটা কালকের হবে, তাই আমি অ্যাডভান্স ঈদ মুবারক জানিয়ে রাখলাম আপনাদের, খুব ভালো কাটুক, দিনটা অলরেডি অনেক কেটে গেছে এবং বাংলাদেশের লোকেদের কালকের হবে হয়তো, খুব ভালো থাকুন, খুব ভালো কাটুক আপনাদের দিন, এই কামনা করে আমি আজকে ব্লগটা এন্ড করছি।